আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা চাইলেন ড ইউনোস জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ডিবির বিরুদ্ধে উতাচার ও হয়রানির সব অভিযোগ তদন্ত করা হবে জানালেন সংস্থা প্রধান প্রযুক্তির মাধ্যমে অভিযান মনিটরিং এর আশ্বাস ইলিশের দাম আরো চড়া রাজধানীর বাজারে এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে দুই হাজারে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এখন বিস্তারিত জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের সংস্থাটির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠকে গণহত্যার বিচারের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার তিন দফার প্রশংসা করেন করিম খান এদিকে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সমাধান পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান ড ইউনুস জানাচ্ছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ সময় ড ইউনুস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে আর্ট বুক উপহার দেন ব্লিংকেনকে আধা ঘণ্টার এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সমাধান সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ড ও ব্লিঙ্কেনের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানান বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্ব করা হয় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা দেয়া বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার আশ্বাস দেন ব্লিংক্যান এদিকে নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়ে বিনিয়োগের পরিবেশ আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতরেজ বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে একথা বলেন সংস্থাটির মহাসচিব বৈঠকে জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণআন্দোলনের নৃশংসতা তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয় অন্যদিকে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে নিউ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডুস এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ গণহত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয় প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেন এছাড়া এদিন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ডিবির বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচার ও হয়রানি যে অভিযোগ পাওয়া যাচ্ছে গোয়েন্দা পুলিশ তা নিরপেক্ষভাবে তদন্ত করবে বলে এটিএম বাংলাকে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি আরও বলেন কারো সংশ্লিষ্টটা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির মাধ্যমে ডিবির অভিযান মনিটরিং করার কথাও বলেন তিনি ডিবি প্রধানের দাবি অন্তর্বর্তী সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না রিপোর্টে মাহবুব ডিবির হারুনের নির্দেশে বন্ধ হয়ে যায় আমি ইয়াসমিনে বলছি সিনেমার কাজ সম্প্রতি এমন অভিযোগ করেছেন সিনেমাটির নায়িকা মিম ও পরিচালক সুমন ধর ফোন করে বিদ্যাকে বললেন মিম শোনো ওই যে তোমার পরিচালক আমার সামনে বসে আছে এই ছবিটার হবে না বুঝছো গোয়েন্দা পুলিশের গোয়েন্দাগিরি কোথায় গিয়ে ঠেকেছিল তা নিয়ে চলছে তীব্র সমালোচনা শুধু এই ঘটনা নয় ডিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত এমন নানা অভিযোগ উঠছে এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানালেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বিরুদ্ধে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন এটা প্রমাণ যদি হয় তাহলে অবশ্যই আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা অবশ্যই আমরা করবো ডিবি ডিবি কেনা যে অন্যায় করেছে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব ডিবি পুলিশ মানেই আতঙ্ক ছিল অনেকের কাছে রাত বিরাতে তুলে নিয়ে অস্বীকার করত পুলিশের এই বিশেষ ইউনিট কে আসল ডিবি কে নকল তা নিয়ে ধন্দে পড়ে যেতেন মানুষ এসব বন্ধে প্রযুক্তিগত মনিটরিং এ জোর দেয়া হচ্ছে আমরা তো অভিযান করি বা দিনে করি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ডিবি তার কার্ড কার্ড আইডি প্রদর্শন করবে যদি কোনো অভিযোগ অভিযোগ থাকে খতিয়ে দেখবে তারপরে আমাদের যে কার্যগুলি করা দরকার সেই কাজ আমরা করব। আমাদের মনিটর করার সিস্টেম আছে আমরা মনিটরিং করে কোনো অফিসার যদি অন্যায় কাজে লিপ্ত হয় সেটাও আমরা তদন্ত করে বের করে নিয়ে আসতে পারবো তিনি জানান এই সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারছেন তারা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইজিপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি যেভাবে আমরা কাজ করছি এখানে কারো হস্তক্ষেপ নাই আমরা স্বাধীনভাবে কাজ করছি আমরা অন্যায়কে প্রচয় দিচ্ছি না দুর্নীতিকে প্রচয় দিচ্ছি না কাউকে প্রচয় দিচ্ছি না ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে বিতর্কিতদের বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি স্বচ্ছতার সাথে ডিবি বর্তমান কাজ করছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একাত্তর জন শীর্ষ মাদক কারবারী সহ আটশো জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোসাফিজুর রহমান রাতে রাজধানীর একটি বারে অভিযান চালানোর পর তিনি একথা জানান অভিযানে বারোশো বোতল বিদেশি মদ ও আটশো ক্যান বিয়ার উদ্ধার করা হয় ইয়াসিন রানার রিপোর্ট রাজধানীর উত্তরার সাতং সেক্টরে কিংফিশার বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ভবনটির নিস্তলায় সেফটি ট্যাঙ্কির ভিতরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা এসব মদ ও বিয়ার অবৈধভাবে মজুদ করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বারোশো আট বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা জব্দ করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের আটশো চুয়ান্ন ক্যান আমরা বিয়ার উদ্ধার করেছি বা এটি আমরা জব্দ তালিকা মূল্য জব্দ করেছি যারা এর সাথে জড়িত এই অবৈধ মাদক ব্যবসার সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এই অভিযানের আওতায় ইতিমধ্যেই অর্ধ সতেরো বেশি তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য আটক হয়েছে সিসাবারের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি যারা এই সিসাবার পরিচালনা করছে আমরা পর্যক্রমে অভিযান চালাবো বা তাদের কাছ থেকে স্যাম্পেল নিয়ে আমরা দেখব যে তাদের যে শিষাটি তারা ব্যবহার করছে এটি মাধ্যমিক আওতে আসে কিনা যদি আমার মাধ্যমিক আওতে আসে অবশ্যই তারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। মাদক নির্মূলে দেশব্যাপী এ অভিযান চলমান থাকবে বলেও জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা সোরেছ বিদায়ের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলে এখনো প্রশাসনে আওয়ামী লীগের দুর্নীতি বসে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহেদ স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা ঠিক করতে আওয়ামী লীগ প্রেতা তাদের অবিলম্বে অপসারণের দাবি জানান তিনি বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে তিনি এসব কথা বলেন

তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেসতে যাবে ছয় বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তুরস্ক থেকে সকাল নয়টার দিকে ঢাকায় পৌঁছান তিনি বিমানবন্দরে তাকে গণসম্বর্ধনা দিয়েছেন সতীর্থরা আওয়ামী লীগ আমলে নির্যাতিত মাহমুদুর রহমান বলেন পরাজিত শক্তিরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে সব দল মতের মানুষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি আদিন তুরস্ক থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মাহমুদুর রহমান সকাল থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন বিএনপি জামাতের নেতাকর্মী সহকর্মী সাংবাদিক সহ কয়েকশো মানুষ যখন অন্যায়ভাবে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন তার পত্রিকায় যে নিউজগুলো প্রকাশ করেছিলেন যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায় দেশের মানুষের যখন কোন অধিকার সবগুলোই বিগত সরকার যখন কেড়ে নিচ্ছিল তখন দিনের তিনি কিন্তু এই বিরুদ্ধে রুখে ছয় বছর নির্বাসনের পর নিজে দেশে এলেন জনপ্রিয় এই লেখক ও সম্পাদক এই মুহূর্তটি তার মতো আবেগঘন ছিল প্রিয়জনদের কাছেও দেশে ফিরে নিজের স্বস্তি আর বদলে যাওয়া পরিস্থিতির কথাই সবার আগে জানান মাহমুদুর রহমান ভারতের দালাল শেখ হাসিনার ফাঁসিবাদকে উৎখাত করেছেন সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা করছে। করছি ফেসিবাদী সব রাজনৈতিক দল মতের মানুষকে সতর্ক করেন মাহমুদুর রহমান শেখ হাসিনাকে ভারতের দালাল উল্লেখ করে তিনি বলেন গণভ্যুত্থানকে নস্বাত করতে এখনও ষড়যন্ত্র চলছে পরাজিত ফ্যাসিবাদ তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্বাদ করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায় এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয়করা লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন তার বিরুদ্ধে শতাধিক মামলা আছে জানিয়ে মাহমুদুর রহমান বলেন রোববার আদালতে গিয়ে সাজা ও মামলা মোকাবেলা করবেন তিনি আগামী দুটো দিন হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব উদ্ভট এবং মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান তিনি দেশে ফিরলেন সম্মানিত হলেন তিনি মনে করছেন সবাইকে এক হয়ে থাকতে হবে এই মুহূর্তে কেন পরাজিত শক্তিরা আবার এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টাও করছেন এই বাস্তবতায় তিনি আশা জোগাচ্ছেন যে মুক্ত সাংবাদিকতার মাধ্যমে এই দেশটা আরও এগিয়ে যাবে এটিএন বাংলা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম রাজধানী বাজারে এক কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় এমন চড়া দামের জন্য মধ্যস্বত্ত্বভোগীদের দুষছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা তারা বলেন জেলেরা দাদনের ফাঁদে জিম্মি হয়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলেও বড় অঙ্কের মুনাফা লুটছে পাইকার ও আরতদাররা মিজান শাহজাহানের রিপোর্ট একটু সাশ্রয় মূল্যে ইলিশ কেনার আশায় মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার এসেছেন এই ক্রেতা এখানেও দেখি প্রায় ওই একই দাম বাড়তি দাম আশা করছিলাম চারটা মাছ নিব নিতে পারলাম না তো দুইটা মাছ কিনলাম দুই কেজি ওজনের এক পিস ইলিশের দাম সাড়ে চার হাজার টাকা নয়শো গ্রাম ওজনের ইলিশের কেজি সতেরোশো টাকা দুইশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস 1 কেজি ওজনের একটি ইলিশ কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে 2000 টাকা। গত 8-10 দিন ধরে একই দাম দুলতাছরায়া। বা ১২ ও নাই অনেক দিন থেকে ভারতীয় ইলিশের বাজার। ভারতের রপ্তানির অনুমতি ও আগামী মাসে মাছ ধরায় নিষেdagger রোজহাতে ইলিশের দাম খানিকটা বেড়েছে বলে মনে করেন ক্রেতারা। তারা তারা বলেন, জেলেরা নেজে মূল্য না পেলেও পাইকার ও আরবদার হাতি নিচ্ছেন লাভের গুর। জেলেরা তারা হয়তো এখানে যে মাছের দাম 18 টাকা কেজি। তারাও তো আটশো টাকায় ছেড়ে দেয় এইখানে মধ্যসত্য ভোগীরা এই তারা এই বিনা পরিশ্রমে বিনা আয়োজনে শুধু তাদের নিজের কারসাজের মাধ্যমে এই বাকি টাকাটা তারা খেয়ে খেয়ে নেয় বঙ্গোপসাগরের পাশাপাশি চাঁদপুর বরিশাল বরগুনা ও ভোলা জেলার আশপাশের পদ্মা মেঘনা ডাকাতিয়া বিষকালী সহ অন্যান্য নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ ওইসব এলাকার জেলেরা মাছ শিকার করে নদীর পারে স্থাপিত পাইকারি বিক্রয় কেন্দ্রে ইলিশ বিক্রয় করেন এসব পাইকারি বিক্রয় কেন্দ্রকে স্থানীয় ভাষায় বলা হয় ঘাট সেই ঘাটে থাকেন মহাজনরা যাদের থেকে ঋণ যেটিকে স্থানীয় ভাষায় বলা হয় দাদন দাদন নিয়ে মাছ শিকার করেন জেলেরা ফলে বাধ্য হয়ে ওই সব ঘাটেই তাদের মাছ বিক্রয় করতে হয় এর ফলে জেলেরা ন্যায্য মূল্য না পেলেও আঙ্গুল ফুলে কলা হচ্ছেন পাইকার ও আরতদাররা মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা আজ বিশ্ব পর্যটন দিবস দেশের কক্সবাজার সহ অন্যান্য বৈচিত্র্যের অধিকারী তিন পার্বত্য জেলায় পর্যটক আকর্ষণের সব উপকরণ থাকলেও বিদেশি ট্যুরিস্টদের মনোযোগ পারছেন না তারা সংশ্লিষ্টরা বলছেন নিরাপত্তা ও সেবার মান বাড়িয়ে বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করা গেলেও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে পর্যটন 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 খাত এবারে দিবসে স্লোগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে কক্সবাজার ও ঘাগড়াছড়ির প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ওসিক গোস্বামী বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশে পর্যটন প্রসঙ্গে বরাবরই সবার শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্রের নীল জলরাশি মেরিন ড্রাইভের মনোরম দৃশ্য পাহাড় সমুদ্রের অপরূপ পর্যটকদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারের ইতিহাস সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরতে পারলে তা হয়ে উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিনোদনের ব্যবস্থা করে যেতে পারব আমরা কক্সবাজারের তত পর্যটককে আমরা ধরে রাখতে পারব। এক আগেও পার্বত্য এলাকায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের সংখ্যা ছিল সীমিত। অবশ্য সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকের সংখ্যা। তবে অনুমতি না থাকায় এখানে বিদেশি পর্যটক আসা একেবারে বন্ধ। এছাড়াও পর্যটকদের চাহিদা মতো বিনোদন ও সুবিধা সমূহের ঘাটতির কারণে পাহাড়ি এলাকায় পর্যটক সে হারে বাড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা যে সব দরকার যেমন সুইমিং পুল যেমন আপনার ক্যাবেল কার যেমন বড় শিশু পার্ক ট্যুরিস্টদের যে আকাঙ্ক্ষা থাকে যে ইচ্ছা নিয়ে তারা আসলে পার্বত চট্টগ্রাম বা খাগড়াছড়ি এরিয়াতে আসে তা আসলে পুরোপুরি পিলা হয় না এদিকে পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন সেই সাথে সচেতনতা ও প্রচারণা বাড়ানোর লক্ষ্যে রয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পর্যটক বান্ধব প্রচারণা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পর্যটকদের মেলবন্ধন তৈরির বিভিন্ন কার্যক্রম সদর রামু টেকনাফ উখিয়া মহেশখালী এবং কুতুরদিয়া এই অঞ্চলগুলোতে আমাদের নানা ধরনের পর্যটনের সুবিধা রয়েছে আমরা সেই সুযোগগুলোকে নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাই বাংলাদেশের সমুদ্র সৈকত ও রহস্য ঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিদেশি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ নিরাপত্তা ও সেবার মান বাড়লে দেশের পর্যটন কেন্দ্রগুলোর সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের বিপক্ষে ব্যাট করছে আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে জাকির হাসান এবং সাদমান ইসলাম যোগ করেন ছাব্বিশ রান আকাশদ্বীপের বোলিংয়ে চব্বিশ বলে কোনো রান না করে আউট হন জাকির উনত্রিশ রানের মধ্যে দুই ওপেনার সার্জ করে বাংলাদেশ। তবে চাপে হোসেন শান্ত আর হক মিলে পঁয়তাল্লিশ রানের জুটিতে স্বস্তি এনে দেন টাইগারদের ছাব্বিশ ওভারে দুই উইকেটে চুয়াত্তর রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পরে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে তিরানব্বই রান কদিন বাদে শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষে সারা দেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ময়মনসিংহের ভালুকায় একষট্টি মণ্ডপে এক যোগে চলছে প্রতিমা তৈরির কাজ স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদারে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা বাঁশ কাঠ আর কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ এরই মধ্যে শেষ কদিন পরেই পড়বে রঙের আচর তাই পুরো ব্যস্ত সময় পার করছেন কারিগররা পৌর সহ উপজেলার বিভিন্ন মন্দিরে শোভা পাচ্ছে এমন ছোট বড় প্রতিমা আর কয়েকদিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কারিগররা জানান আগের তুলনায় এবছর কাজ কম থাকলেও শান্তিপূর্ণভাবে কাজ করছেন তারা আমাদের কোন সহিংসতা হিন্দু মুসলমানের বিদ্বেষ এগুলো তারাও মায়ের পূজা উদযাপন করবে বা আনন্দ উল্লাস করবে পূজা আয়োজন নির্বিঘ্ন হবে বলে আশা করছেন পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব আমরা বালুগাবাসী উদযাপন করবো অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে পূজা মন্ডপের সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি ভালুকায় শান্তি শৃঙ্খলার সাথেই পূজা উদযাপন হবে প্রতিবারের মতো এবারও সুশৃঙ্খল আর জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা এমন প্রত্যাশা সকলের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা রাজধানী মিরপুরে তুরাগ নদের উপর নির্মাণাধীন কাউন্দিয়া টেক সেতুর কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী পারাপারের ব্যবস্থা না থাকায় রাজধানী সংলগ্ন ওই এলাকার বাসিন্দারা দ্বীপবাসীর মতো জীবন কাটাচ্ছেন বলে জানান সাংবাদিকদের উচ্চতা জটিলতায় সেতুটি নির্মাণ কাজ আটকে দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় যা দ্রুত নিরসনের দাবিও জানিয়েছেন কাউন্দিয়াবাসী দু হাজার পনেরো সালে একনেক অনুমোদিত হলেও সেতুটি নির্মাণ কাজ শেষ করতে পারেনি এলজিইডি ফলে ওই এলাকার কয়েক লাখ মানুষ এখনো নৌকায় রাজধানীতে আসা যাওয়া করেন খবর বিএনপি বিশ্বব্যাপী জনমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত করতে সুইজারল্যান্ডের জুরিখে সমাবেশ করেছেন প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দু ২০১৭ সালে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায় সদস্য সচিব সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন সমাবেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন সুইজারল্যান্ড প্রবাসী নেতা নেতাকর্মীরা সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জুল মল্লিক সাজিল কাউসার সামসুদ্দিন তালুকদার শাহিন মিয়া ও মাহফুদ শিকদার উপলক্ষে বাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে সাত হাজার তিনশত কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দফায় এসব মাছ পাঠানো হয় কাস্টমস ও সিএনএফ সূত্রে জানা গেছে দুর্গাপূজা উপলক্ষে সরকার ইলিশ মাছ রপ্তানি যে অনুমতি দিয়েছে এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে সাত টন তিনশো কেজি ইলিশ রপ্তানি করা হয় রপ্তানি করা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে দশ ডলার করে যা বাংলাদেশি টাকায় এগারোশো আশি টাকা এতে আখা ওরা স্থল বন্দর দিয়ে প্রথম চালানে তিয়াত্তর হাজার ডলারের ইলিশ ভারতে রপ্তানি করা হয় আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বিদেশিদের কাছ থেকে নির্বাচনে প্রচারণা অর্থ নেওয়া ও প্রযুক্তি সহায়তায় সহ পাঁচটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে তুরস্কের এক কর্মকর্তার কাছ থেকে একবার বিনামূল্যে ও পরে খুবই কম মূল্যে বিলাসী ভ্রমণ সুবিধা নিয়েছেন তিনি এই সুবিধা নিয়ে তিনি নিউ ইয়র্ক ফায়ার বিভাগকে পরিদর্শন ছাড়াই তুরস্কের একটি কনসুলার ভবনের ছাড়পত্র দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন স্থানীয় সময় বৃহস্পতিবার এফ এর সদস্যরা তার বাড়িতে অভিযান চালায় এ সময় তার মোবাইল ফোনটি জব্দ করে তারা শেষ করার আগে কেবল সংবাদ শিরোনাম আরো একবার জুলাই আগস্ট গণহতার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা চাইলেন ড ইউনুস জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ডিবির বিরুদ্ধে অত্যাচার ও হয়রানির সব অভিযোগ তদন্ত করা হবে জানালেন সংস্থা প্রধান প্রযুক্তির মাধ্যমে অভিযান মনিটরিং এর আশ্বাস ইলিশের দাম আরও চড়া রাজধানী বাজারে এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে দুই হাজারে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এখন এখনকার মতো শেষ করছি এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ